আপিল বিভাগের আদেশের পরেও ছয় কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি না দেয় আদালতে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সচিব আবদুল্লা আল মাসুদ চৌধুরী ও আইজি প্রিজন্স ব্রিগেডিয়ার জেনারেল এ আনিসুল হক পরে আদালত ক্ষমা মঞ্জুর করে চৌঠা ফেব্রুয়ারির মধ্যে রায় পূর্ণাঙ্গ বাস্তবায়ন করার আদেশ নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল ছাড়াই ফ্রিতে সোমবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেয় এদিন আদালত অবমাননার দায়ে আপিল বিভাগের নির্দেশে হাজির হন আইজি প্রিজনস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সচিব